দেশের ছবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম। মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর মায়াবী চাহনিতে তিনি মুগ্ধ করেন দর্শকদের। শূন্য দশকে তার আত্মপ্রকাশ এবং সাফল্য, তাই ওই সময়কার দর্শকদের কাছে অপি এখনও সতেজ অনুভূতির নাম। মঞ্চ কিংবা নাটক কিংবা চলচ্চিত্রের সব ক্ষেত্রে সমান পারদর্শী অপি। তবে অভিনয় জীবনে যতটা সফল এই অভিনেত্রী, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে তার চেয়ে বেশি ব্যর্থ। এই অভিনেত্রীর প্রথম বিয়ে হয় 2007 সালে। এরপর একে একে তিনটি বিয়ে করে বিয়েকে নিয়ে গেছেন একেবারেই শিল্পের পর্যায়ে। অপি করিমের তৃতীয় সংসার এখন ভাঙনের মুখে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন খবর এখন শোবিজের অলিগলিতে। তবে অপি করিম কিংবা স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝর বিষয়টি এখনও খোলাসা করেননি। তবে কথায় আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। প্রসঙ্গত, ভালোবাসার স্রোতে ভেসে 2016 সালের ঈদের দিন অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে। সে যাই হোক, প্রথম বিয়ের এত বছর পর সামনে এলো বিচ্ছেদের কারণ। 2011 সালের 27 অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে। বিয়ের এক বছর পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। জানা গেছে, বিয়ের পর থেকেই তার স্বামী অপিকে ডক্টর আসির আহমেদ সন্দেহ করতেন। সন্দেহের কারণে অপিকে অভিনয় করতে নিষেধ করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে অপির সঙ্গে আসিরের ঝামেলা চলছিল। এরপর অপিকে না জানিয়ে এক জাপানি তরুণীকে বিয়ে করেন আসির। খবরটি শুনে অপি তার স্বামীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 2011 সালের দিকে 4 বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের এক বছর যেতে না যেতেই এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। প্রায় এক বছরের প্রেমের ফসল এই বিয়ে। দুই পরিবারের সম্মতিতে গোপনীয়তার মাধ্যমে 2011 সালের 2রা সেপ্টেম্বর অপি করিমের শ্যামলীর বাসায় এই বিয়ে অনুষ্ঠিত হয়। সেই সংসার বছরখানেকের বেশি স্থায়ী হয়নি। বনিবনা না হওয়ায় উজ্জ্বলকে ছেড়ে দেন অপি করিম। এরপর তৃতীয়বারের মতো বিয়ে করেন অপি। স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝর। 7ই জুলাই 2016 সালে গোপনে বিয়ের কাজটি সেরেছেন তারা। বিয়ের ওই সময়ে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন দুলাভাই সহ কাছের আরও দু একজন। 7ই জুলাই দুপুরে নির্ঝর ও অপি বিয়ের সিদ্ধান্ত নেন। সেদিন রাতে ধানমন্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজী দিয়ে পড়ানো হয় তাদের বিয়ে। নির্মাতা এনামুল করিম নির্ঝরেরও এটি তৃতীয় বিয়ে। সূত্র বলছে, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নয়, নির্ঝর অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। সেই সম্পর্ক পরিণয় গড়ায়। অপি করিমের আর নির্ঝরের একটি কন্যা সন্তান রয়েছে। 2011 সালের 23রা এপ্রিল মডেল তানজিকার সঙ্গে নির্ঝরের দ্বিতীয় বিয়ে হয়। নির্ঝরের প্রথম পক্ষে রুদ্র নামের পুত্র সন্তান রয়েছে। অপি করিমের পুরো নাম সৈয়দা তুহিনারা অপি করিম। জন্ম 1979 সালের 1লা মে। বিএফ শাহিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। অপি করিম 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন। এরপর তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হন এবং জনপ্রিয়তা পান। মডেলিং দিয়ে শুরু করে অল্প সময়েই নাটক টেলিফিল্মে পোক্ত জায়গা করে নেন অপি করিম। তিনি বহু দর্শক নন্দিত নাটকে অভিনয় করেছেন। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চ অভিনয়, নাচ, সিনেমা এসবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি। অপি করিম তাঁর কেরিয়ারে কেবল একটি সিনেমায় অভিনয় করেছেন, সেটি হচ্ছে ব্যাচেলার। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।